গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল লবণজিতা চ্যানেলটি সবাইকে স্বাগত। গরমে ছুটি মানে সামার ভ্যাকেশান পড়ে গেছে আমাদের স্কুলে, তো আমরা এখন যাচ্ছি ঘুরতে। তো কোথায় ঘুরতে যাচ্ছি, কি যাচ্ছি সব দেখতে থাকো তাহলেই জানতে পারবে। তো আমরা এই যে ট্রেন পেয়ে গেছি মালিহাটি স্টেশন থেকে, ট্রেনে উঠে গেছি আর এখন আমরা পৌঁছে গেছি কাটোয়ায়। কাটোয়া থেকে আবার ট্রেন ধরবো, যাব আমরা বেলুর। তো চলো আমাদের সাথে। খুব রোদ হয়েছে, এটাই হচ্ছে একটু কষ্ট। তো ট্রেনের মধ্যে একটা পাখির বাচ্চা পেয়ে গেছে লগ্নজিতা, তো সেটা নিয়ে লগ্নজিতা এখন খেলছে। এই দেখো যার পাখি সে আসছে, ওই দেখো এর পাখি দেখো, এই বাবা এই দেখা যাও। আমরা এখন বেলুর স্টেশনে নেমে গেছি, এখন আমরা যাব বেলুর মঠে। তো তার জন্য এখন আমাদের টোটো ধরতে হবে, তো এখন আমরা এসে গেছি টোটো স্ট্যান্ডে। টোটো করে এখন যাব বেলুরের গেস্ট হাউসে, ওখানে আমাদের রুম বুক করা আছে, তো সেখানেই এখন আমাদের গন্তব্য। তো এই যে এখানে নামিয়ে দিল পুলিশ স্টেশনের এখানে, আমরা এখন হেঁটে হেঁটে এখন যাব বেলুরের গেস্ট হাউস। তো এই যে পৌঁছে গেছি বেলুর গেস্ট হাউসে, তো চলো ভিতরে গিয়ে দেখা যাক আমাদের রুমটা। এই যে এখন এটা হচ্ছে বেলুর গেস্ট হাউসের এন্ট্রান্স। এখন মোটামুটি 8টা বেজে গেছে, ভালোই রাত হয়ে গেছে আজকে। ঢুকতে ঢুকতে ঢুকে এবার এখানে থেকে আমাদের রুম দিয়ে দিল। তো আমাদের রুমটা খুব ভালো ছিল, এটা একদম গ্রাউন্ড ফ্লোরেই ছিল। আর এই যে পিছনে এটা খাওয়ার জায়গা, তো এই যে আমাদের গ্রাউন্ড ফ্লোরে 107 আমাদের রুম নাম্বার। তো চলো রুমটা এখন ঘুরে দেখা যাক। এই যে লগ্নজিতা এখানে এখন বাবার সাথে করছে, আর এই যে তালাটা খুলে দিল। চলো দেখি রুমটা, এবার তোমাদের সাথেও শেয়ার করি আমাদের আজকে থাকার গন্তব্যটা। তো চলো, এই যে এটা হচ্ছে আমাদের বেডরুম, খুব সুন্দর আর ভীষণ ঠান্ডা। এসি না থাকলেও এই ঘরটা যে এতটা ঠান্ডা। আর এই যে এখানে একটা কটা তাক আছে, এখানে একটা টেবিল, একটা চেয়ার। আর চলো ওদিকে দেখাই, এখানে খাট, ওদিকে একটা আলনা, আর এই যে ফ্যান, লাইটের ব্যবস্থা। আর এবার চলো টয়লেটটা দেখাই, টয়লেটটা ভীষণ পরিষ্কার ছিল। এই যে সেখানে বেসিন, এখানে একটা মিরার, আর এখানে একটা একটা কোমোড, আর জলের বালতি তিনটে ছিল, আর এখানে একটা বসার টুলও ছিল। আমরা এই দিদি ভাইরা উপরের রুমে আছে, ওইখানে ওই রুমটাই। তো আমরা দাদি ভাইয়ের সাথে দেখা করতে আসলাম, আর এই যে দুজন ভাই বোন খেলা করতে শুরু করে দিয়েছে। তো এখন যাবো নিজে ডিনারের জন্য, তো চলো। আমি খেতে চলে এসেছি, এই যে সবাই দেখো খেতে চলে এসেছে, যে দিদি ভাই চলে এসেছে, এখন এখানে সবাই মিলে খাবো। এখানে মেয়েদের আর ছেলেদের আলাদা করে খাওয়ার ব্যবস্থা। কি করছো তুমি? ভাত খাবে? আপনি তো হয় ঠাকুরা করবে।
যে ভিডিওটা এখানেই শেষ করলাম, আজকে অনেক টায়ার্ড হয়ে গেছি, তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, কালকে আবার দক্ষিণেশ্বরে যাবো পুজো দিতে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।